মাইটিভি নিয়মিত আয়োজন এক্সপার্ট ডিশওয়াশ প্রেজেন্টস মাই কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শান্তা জাহান। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো এই পর্বেও আমি হাজির হয়ে গেছি আপনাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে। আসলে এই রেসিপিগুলো নিয়ে আমি এত বেশি এক্সাইটেড থাকি বিকজ আমি কিন্তু রান্না দেখতে দেখতে মোটামুটি এক্সপার্ট হয়ে গেছি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে সবসময় আপনাদের পছন্দের তারকা থাকে অথবা একজন শেফ থাকছেন, তো তাদের কাছ থেকে ভিন্ন ভিন্ন রকমের রেসিপি শেখার সুযোগ আমার হচ্ছে। আপনারাও নিশ্চয়ই মিস করেন না আমাদের এই আয়োজন। প্রিয় দর্শক, আজও কিন্তু কোনো ব্যতিক্রম নয়, একজন প্রিয় মানুষ নিয়ে আমি হাজির হয়ে গেছি। ওর সাথে আমার সখ্যতা অনেক দিনের, আর গানের সাথে ভালোবাসা সে তো আর বলতে নয়, গান যেদিন থেকে শুনতে পেয়েছি সেদিন থেকেই ভালোবাসি। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের সাথে রয়েছে অত্যন্ত গুণী কণ্ঠশিল্পী, আমার খুব প্রিয় স্বরলিপি। কেমন আছো স্বরলিপি? খুব ভালো আছি। অনেকদিন পরে দেখা হলো তোমার সাথে। খুবই ভালো লাগছে দেখা হয়ে। একদম, আমার মনে হয় মানে প্যান্ডামিকের আগে তোমার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল। আফটার লং টাইম, এবং এর মধ্যে জীবনের অনেক পরিবর্তন এসেছে। একদম, ছোট বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, মানে আমার সাথে দেখা হয়েছিল, স্বরলিপির বিয়ে হয়েছে, আর এখন দেখা হলো যে স্বরলিপির একটা বেবি হয়েছে আলহামদুলিল্লাহ। তোমার বাচ্চার বয়স কত? 2 বছর হবে সামনে। তোমার বাচ্চা কি খেতে সবচেয়ে বেশি পছন্দ করে? ও ভাত খায়, চিকেনটা যেমন চিকেন নাগেটস খায়, নুডলসটা খেতে পছন্দ করে, খিচুড়ি খায়, মানে সিম্পল ফুডগুলো বেশি পছন্দ করে। আজকে আমাদেরকে কি রেসিপি করে দেখাবে? চিকেন নাগেটস করব। সহজ, খুব সহজ। হ্যাঁ, মানে এটা তোমার বাচ্চা খেতে খুব পছন্দ করে, নিয়মিত করো। ঠিক আছে, তো আমরা সিম্পলি আজকে চিকেন নাগেটস তোমার কাছ থেকে শিখবো। প্রিয় দর্শক, আমরা আজ দেখব স্বরলিপির বাচ্চার পছন্দের খাবার চিকেন নাগেটস খুব চটজলদি কিভাবে আপনি বাসায় তৈরি করতে পারেন, তার উপকরণগুলো দেখে নিচ্ছি, চলুন। ক্রিস্পি চিকেন নাগেটস তৈরি করতে আমাদের লাগবে বোনলেস চিকেন 500 গ্রাম, পাউরুটি প্রয়োজন মতো, ডিম 2টি, চিলি সস 50 গ্রাম, ময়দা 150 গ্রাম, কর্ন ফ্লাওয়ার 50 গ্রাম, লবণ স্বাদ মতো, গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো, ব্রেন্ড ক্রাম্ব প্রয়োজন মতো, সয়াবিন তেল পরিমাণ মতো। স্বরলিপি, রান্নাটা তুমি বলেছো খুবই সহজ, খুব বেশি উপকরণ আমি দেখেছি যে তুমি রাখোনি, তো আমরা এক কাজ করি, রান্না করতে করতে তারপরে না হয় গল্প করি, কাজ শুরু করি। হ্যাঁ, প্রথমে আমার এই যে হাড় ছাড়া যে চিকেনটা আছে এটাকে আমরা ব্লেন্ড করে নিয়েছি এটা, আর ব্রেডটাকে, ব্রেডের যে আমার চার কোনো অংশটা থাকে সেটা কেটে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই দুটোকে প্রথমে আমি একসাথে মিক্স করে মেখে নিই। বোল আছে। হ্যাঁ, বোলটা এদিকে নিয়ে আসতে পারো স্বরলিপি। বাচ্চারা এখন আসলে খুব সিম্পল খাবার কিন্তু একটু ডিফারেন্ট পরিবেশন, এটা সব সময় বাচ্চারা কিন্তু একদম মানে সরাসরি যদি মুরগিটা দেই ওরা খেতে চায় না, তখন কি করতে হয় আমাকে নানানভাবে ওদের খাওয়ার মতো করে বানাতে হয়, বানিয়ে নিতে হয়। আমার মনে হয় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এটা একটু মেখে নেব। হ্যাঁ, আমি গোলমরিচটা দিয়ে দিই একসাথে। হ্যাঁ, একটু লবণও লাগবে। লবণটা আমরা স্বাদ মতো খাই, যে যেরকম পছন্দ করে সেভাবে। হ্যাঁ, আসলে পরিমাণটার উপরে অনেকখানি নির্ভর করে, তবে আমার মনে হয় যে লবণ অত বেশি না খাওয়াটাই বেটার, তাই না? ঠিক তাই, বিশেষ করে যারা হাড়ের রোগী আছে তাদের জন্য। তুমি দেখো তো আমাদের কি গোলমরিচের গুঁড়ো আরেকটু লাগবে? আরেকটু দিলে ভালো হয়, আমি যেহেতু বাচ্চার জন্য করছি, অন্য কোনো মরিচ আমি এখানে ব্যবহার করছি না, লাল মরিচ বা কাঁচা মরিচের গুঁড়ো কোনোটাই এখানে আমরা দিচ্ছি না। এটাকে ভালো করে হাত দিয়ে একদম মিক্স করে নিতে হবে। অনেক সময় কিন্তু ইচ্ছে করলে এটাতে আলুও মিক্স করা যায়, তাই না? হ্যাঁ, তুমি যদি মনে করো যে বাচ্চাকে বেশি করে অন্য কোনো ইনগ্রেডিয়েন্টস দিতে চাই, মানে কার্বোহাইড্রেটও এর সাথে মিক্স করে দিতে চাচ্ছি, এর সাথে কি একটু সল্ট দিবে তাহলে একটা ট্যাঙ্গি ভাব থাকবে ভেতরে? হ্যাঁ, দিয়ে দিই। আমার কাছে নাগেটসের কি মনে হয় জানো, যে সবচেয়ে বেশি কষ্টের ব্যাপার হচ্ছে এটাকে তৈরি করা, দেন শেপটা দেয়া, মানে তারপরে শেপটা দেওয়াটা বেশ টাফ। হ্যাঁ, মানে সময় সাপেক্ষ একটা ব্যাপার, কিন্তু এটাকে আবার প্রিজার্ভ করা যায়, চাইলে আমরা একে প্রিজার্ভ করে রাখতে পারি, ডিপে এটাকে রেখে দিতে পারি। খুব বেশি দিন যেহেতু বাচ্চাকে খাওয়াবো, খুব বেশি দিন রিজার্ভ না করাই ভালো, প্রিজার্ভ না করাই। 2-3 দিন খাওয়া যায়, খাওয়া যায় এরকম পরিমাণে করে নিলে সেটা আমরা, মায়েরা কিন্তু সবসময় চায় যে বাচ্চাদের জন্য একটু তাজা ফ্রেশ খাবারগুলো করে দিতে, সেটা তো বটেই, কিন্তু তারপরেও আমরা যারা কর্মব্যস্ত আছি, মাসের বাইরে গিয়ে কাজ করতে হয়, তাদের জন্য আসলে সবসময় ওটা করা একটু কঠিন।
বাইন্ডিংটা কি মনে হয় ঠিক আছে না আরেকটু লাগবে? মনে হচ্ছে আরেকটু হলে ভালো হয়। তোমার গান কেমন চলছে বলো তো, অনেকদিন পরে দেখা হলো তোমার সাথে আমার। গান ভালোই চলছে, ভালোই চলছে সবকিছু। তো সেই সাথে ব্যস্ততাটা যেহেতু ছোট বাচ্চা বললাম, একটা অন্যরকমের ব্যস্ততা মানে যোগ হয়েছে সাথে। আমার কাছে মনে হচ্ছে স্বরলিপি অনেক বড় হয়ে গেছে, স্বরলিপি আসলে এতটা বড় ছিল না। সেটাই মনে হয় হয়েছে। ওকে, তো আমরা এবার শেপটা দিতে পারি, রাইট? হ্যাঁ, এটাকে আমরা মানে সবসময় দেখে থাকি যে নাগেটস মানি হচ্ছে স্কোয়ার শেপ, বাট নট নেসেসারি যে সবসময় স্কোয়ারই হতে হবে। আপনি কিন্তু চাইলে ওটাকে আপনার মন মতন শেপও দিতে পারেন, অ্যাকচুয়ালি বাচ্চা যেভাবে পছন্দ করে। এখন আমরা নাগেটসের হ্যাঁ শেপটা করব, করে নিতে হবে। আমি প্লেটটা এখানে নিয়ে আসি। আমাদের শেপ করার জন্য একটু তেল নিয়ে দিয়ে নিতে হবে হাতে। আমার মনে হয় প্লেটটাতেও তুমি একটু যদি স্প্রে করে নাও। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর হাতে একটু নিয়ে নাও। আর একটু লাগবে তেল, হাতে তেলটা নিয়ে নিলে একটু ছড়িয়ে নাও। যেটা হয় যে তেলটা লেগে গেলে জিনিসটা সহজেই উঠে যাবে, এটা নরম তো উঠতে তখন সুবিধা হয়। তো এবার তুমি স্প্রেড করতে পারবে। একই সাথে বোধহয় আমাদের ডিমটাকেও হচ্ছে ফেটে নিতে হবে। আমি ডিমটা ফেটে নিচ্ছি না। হ্যাঁ, বাসায় কি পুরোপুরি রান্নাবান্না করা হয় নাকি হয় না? হ্যাঁ, রান্নাবান্না করা হয়। কী রান্না করো সবচেয়ে বেশি? আমি সবচেয়ে বেশি রান্না যেটা করি সেটা হচ্ছে বিফ। বিফ? হ্যাঁ। তার মানে তোমার হাতের বিফ ভুনা খুব মজা? সবাই বলে, জানি না বাকিটা। কে বেশি পছন্দ করে? অবশ্যই আমার হাজবেন্ড। আচ্ছা, আমি এটাকে ছুরি দিয়ে কাটি না? ছুরিতে, এই যে ছুরি রাখা আছে। আমি কিছুটা হচ্ছে ফ্লাওয়ার অ্যান্ড কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে ক্রিস্পি ভাবটাও খুব দ্রুত আসবে। এটা কিছুটা হাত দিয়ে, যেগুলো খুব ভালো শেপ হয়নি, এমন না যে একদম চার কোণাটাই করতে হবে, স্কোয়ারই করতে হবে। কেউ চাইলে গোল করতে পারে, বা যদি মনে হয় বরফি স্টাইলের করতে পারে, কিন্তু এটা যেহেতু আমরা ইউজুয়ালি খাই এটাই আমরা করব। সো অলমোস্ট আমাদের বেশ অনেকগুলো হয়ে গেছে। একটা গান শোনাও, আমরা একটু তোমার কাজ দেখতে দেখতে গানও শুনি। হ্যাঁ, আদরে আদরে গানটি কাজী শুভের সাথে ছিল আমার দ্বৈত গান, তো এখনো অনেক পছন্দ করে সবাই। আদরে আদরে গানের টাইটেলটাই তো অনেক সুন্দর, শুনি একটু। তোর সাথে সারা নিশি ভিজবো জোছনা, চাঁদের আলো পড়বে ঝরে তোর মুখটায়, তোর সাথে সারা নিশি ভিজবো জোছনা, চাঁদের আলো পড়বে ঝরে তোর মুখটায়, আদরে আদরে অন্তরে অন্তরে মিশে রব দুজনা, আদরে আদরে অন্তরে অন্তরে মিশে রব দুজনা। প্রথম আমার একক অ্যালবাম নিমন্ত্রণ নাম ছিল, সিনি চয়েসের ব্যানারে। ওখানে 10টি গান ছিল, 10টি গান 10 রকমের ছিল। অনেকগুলো গানই কিন্তু এখনও শ্রোতাপ্রিয়তা আছে অনেকগুলোরই। তার মানে প্লেব্যাকে কাজ করা হচ্ছে খুব নিয়মিত? হ্যাঁ। ওকে, তো আমাদের এটা হয়ে গেছে, কিন্তু আমরা এটাকে কিছুক্ষণ 10 মিনিটের মতো রেস্টে রাখবো, যাতে আমাদের এই যে সব কিছু যে একটা বাইন্ডিংস আছে, ব্রেড ক্রাম্স আছে, সেগুলো সবাই যাতে খুলে না যায়, সেজন্য একটু আমরা রেস্টে রাখছি। আমি কিছুক্ষণ সময় পাচ্ছি, তাই তো? চিকেন নাগেটস অ্যাকচুয়ালি খুবই সিম্পল, অ্যাভেলেবল, বাট তারপরে সবার খুব প্রিয়। একদম, আজকে তেমন একটা রেসিপি তুমি করে দেখাচ্ছি। এবার তো নিশ্চয়ই আমাদের ভাজার সময় হয়ে গেছে। ভাজার সময় হয়ে গেছে, আমি চুলাটা ধরিয়ে দেই। ডুবো তেলে ভাজবে? ডুবো তেলে ভাজতে হবে। তেল কতখানি দিব?
ডুবো তেল একদম, তেলটা কিছুক্ষণ আমরা রাখছি, মানে গরম হওয়া পর্যন্ত, গরম হওয়া পর্যন্ত হবে। আমাদের তেলটা গরম হয়ে গেছে বোধ হয়, আমরা একটু লবণটা দিয়ে ট্রাই করি না? এটা কিন্তু একটা খুব সুন্দর পদ্ধতি, আমি জানি না তুমি জানো কিনা, আমি সবসময় একটু লবণ দিয়ে ট্রাই করে দেখি যে হয়েছে কিনা। হয়ে গেছে, হাত দিয়ে দিবে নাকি চামচ দিয়ে দিব? চামচ দিয়ে দিতে পারি, অ্যাকচুয়ালি এটা সেফ সাইড আমার কাছে অলস মনে হয়, যে আমি দিয়ে দিই তাহলে শর্টলি একটা একটা করে। আসলে নাগেটসটা কিন্তু আমরা সবাই ছোট বড় পছন্দ করি খুব, এটা খুব একটা এমন খাবার যে কেউ হয়তো না করবে না বা অপছন্দ করবে না। ইভেন তুমি দেখবে এখন তো বৃষ্টির দিন, বিকেলের দিকে একটু বৃষ্টি হলে কিন্তু ইচ্ছে করে ভাজা এন্ড ক্রিস্পি টাইপের কিছু খেতে, তো ওই সময়টাতে নাগেটসটা করলে একেবারে বাচ্চারাও খেতে পছন্দ করে। আর নাগেটসটা আসলে ভাজতে কখনোই বেশি সময় লাগে না, এই জন্য একেবারে সব একসাথে প্রিপেয়ার করেই তারপরে করতে হয়। বাসায় নর্মালি যখন তুমি রান্না করো কোন রান্নাটার প্রশংসা মানে বেশি করা হয়? বিফের কথা তো বললে, তারপর আছে না যে একটা বাঙালি খাবার, একটা হচ্ছে তুমি চাইনিজ আর থাই রান্না করছো, কন্টিনেন্টাল রান্না করছো, কোন খাবারটা সবাই খুব পছন্দ করে? আমার একটা আছে ঢেঁড়স ভর্তা, এটা খুব সবাই পছন্দ করে। আর পাস্তা, পাস্তাটা আমি খুব ভালো রান্না করি, তাই নাকি? তাহলে তো আজকে আমরা মিস করলাম, পাস্তা খাওয়া উচিত ছিল, এটা খুব তাড়াতাড়ি হবে এবং বাচ্চারা যারা খেতে পছন্দ করে তাদের জন্য খুব একটা সুস্বাদু খাবার। আসলে মা হয়ে আর এটা বেশি করা হয় এখন আমার বাচ্চার জন্য। এটা একটা মজার ব্যাপার যে মা হয়ে যাওয়ার পরে আমাদের সবার কিন্তু বাচ্চারা কি খেতে পছন্দ করে সেটার দিকে ফোকাসটা সবচেয়ে বেশি থাকে। ঠিক তাই, অলমোস্ট কিন্তু হয়ে গেছে, তাই না? মানে খুব কম সময় লাগে এটা হতে। সো শরলিপি, তোমার নাগেটস কিন্তু অলমোস্ট ডান, রাইট? হ্যাঁ, দেখতে কিন্তু ভালো লাগছে, কালারটাও পারফেক্ট এসেছে, নাগেটস বেশিও কিন্তু ভাজা যায় না, বেশি ভাজলে ভেতরে জুসি ভাবটা চলে যায়। ঠিক, তো আই থিঙ্ক আমাদের হয়ে গেছে। আর চিকেন না খুব অল্প সময়ে হয়ে যায়, তাই না? হ্যাঁ, আর চিকেনটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা উপকারী খাবার বলে আমার, স্বাস্থ্যসম্মত একটা খাবার। আর বাইরে তো আসলে নাগেটস এভরিথিং সব পাওয়াই যায়, বাট আমার মনে হয় ঘরে তৈরি করার একটা আলাদা, মানে আমি স্যাটিসফাইড হতে পারি যে আমি আসলে আমার বাচ্চা কি, আমি নিজে বুঝতে পারছি আমি কি কি উপকরণ দিলাম, কেমন করে রান্না করলাম। তুলে ফেলি, তেল ছড়িয়ে ছড়িয়ে তুলতে হবে। আসলে নাগেটসটা কিন্তু ওইভাবে করে মানে সাজানোর কিছু না, এটা দেখতেই সুন্দর লাগে। হ্যাঁ, দেখতেই সুন্দর, কিন্তু যেহেতু বাচ্চা, আর আমার বাচ্চা খুব গার্নিশিং করা পছন্দ করে, আর এটা খুব কালারফুল হয় যদি আমি কিছু গ্রিন, এইখানে আমার লেটুস পাতা আছে, এটা দিয়ে যদি একটু ডেকোরেট করে নেই, দেখতেও সুন্দর হয়, তখন ওর কিন্তু খেতেও ওর মনে হবে যে ইচ্ছে বেশি করবে। এটা যে কারো ক্ষেত্রেই, যে বলে না যে প্রথমে দর্শনধারী, দর্শনধারী তারপরে হচ্ছে গুণ বিচারী, এই যে সসটা আমরা এভাবে করে সাজিয়ে নেব, গ্রিন রেড অ্যান্ড অরেঞ্জের একটা কম্বিনেশন, তো আমাকে দিয়ে দাও, আমি দর্শকদেরকে দেখাতে চাই এত সুন্দর করে সাজিয়েছ। থ্যাংক ইউ শরলিপি, খুবই চটজলদি মজাদার এই রেসিপিটি করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আপনারাও দেখে নিলেন কত চটজলদি মজাদার চিকেন নাগেটস তৈরি হয়ে গেল। যদিও অনেকেই বাসায় তৈরি করেন, তবে আমার মনে হয় এত সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা হয় কিনা, তো বাসায় যদি একবার ট্রাই করে দেখেন অ্যাটলিস্ট আপনার বাচ্চার জন্য। তাই আপনাদের সুবিধার্থে উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রস্তুত প্রণালী, প্রথমে মুরগির মাংস ব্লেন্ডারে ব্লেন্ড করে মিহি কিমা করে নিন। এবার পাউরুটির টুকরোগুলোর চারদিকের মোটা অংশগুলো ফেলে দিয়ে রুটিগুলো ব্লেন্ড করে নিন। এবার একটা বাটিতে মাংস ও রুটিগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে তার সাথে গোলমরিচের গুঁড়া ও টমেটো সস যোগ করুন। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নাগেটসের ডো তৈরি করার পরে পছন্দ মতো শেপ দিয়ে নাগেটসগুলোকে ময়দা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে কোটিং করে ফেটানো ডিমে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম দিয়ে আবারও কোটিং করে নিন। নাগেটসগুলো সয়াবিন তেলে অল্প আঁচে ডুবো তেলে ভেজে নিয়ে গার্নিশিং করে পরিবেশন করুন গরম গরম ক্রিস্পি চিকেন নাগেটস। আচ্ছা, চিকেন নাগেটসটা আমি আমার দর্শকদেরকে একটু দেখাতে চাই। প্রিয় দর্শক,
আসলে নাগেটস খুবই সিম্পল হয়, কিন্তু আমার মনে হয় এটার যে কালারটা আছে, মানে অরেঞ্জ ব্রেড ক্রাম ইউজ করার কারণে যে কালারটা আসে, এটাই অনেক বেশি লোভনীয়, তাই না? কালারটা ভাজার পরে আরও বেশি লুক্রেটিভ হয়ে যায়। আর শরলিপি খুব সুন্দর অরেঞ্জ রেড অ্যান্ড গ্রিনের একটা কম্বিনেশন করেছে। তো আজকে আমি হচ্ছে খেয়ে তোমাকে মার্ক দিব, অ্যান্ড তোমার বাচ্চাকে জিজ্ঞেস করতে পারলে সবচেয়ে বেশি ভালো হতো যে আসলে কেমন হয়েছে। তো আমরা দুজন মিলে ট্রাই করি, তুমি একটা নাও শরলিপি। ওয়াও, মানে খুব সুন্দর ফ্লাফি অ্যান্ড হচ্ছে বাইরে থেকে ক্রিস্পি হয়েছে। এবং আমার কাছে খুব ভালো লাগছে যে তুমি যে মশলাটা দিয়েছো, মানে জাস্ট আমরা ব্ল্যাক পেপার ইউজ করেছি, খুবই সিম্পল বাট পারফেক্ট, মানে খুব বেশি কিছু না। কিন্তু তারপরে দেখো চিকেনের যে স্মেলটা থাকে সেটা কিন্তু চলে যাচ্ছে টোটালি, খুবই মজা। তাহলে তো বাইরে থেকে আসলে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, প্রিয় দর্শক, আমার মনে হয় আপনারা যারা বাসায় খুব চটজলদি চিকেন দিয়ে কোনো রেসিপি করতে চান, তাদের জন্য এই চিকেন নাগেটসটা হতেই পারে। কারণ খুবই সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস যেটা বাসায় সবসময় থাকে সেটা দিয়ে তৈরি করা হয়েছে। বিশেষ করে যাদের বাসায় বাচ্চা আছে তাদের জন্য তো মাস্ট, এটা তৈরি করতেই হবে। তো আমি খাচ্ছি, আমার কাছে ভালো লাগছে, আপনারাও বাসায় ট্রাই করবেন, হোপফুলি আপনাদের কাছেও ভালো লাগবে। শরলিপি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজ সময় দেওয়ার জন্য, চটজলদি একটা রেসিপি শেখানোর জন্য। তোমাকে ধন্যবাদ, মাইটিভি মাই কিচেনকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আমাদের এক্সপার্ট ডিশওয়াশ প্রেজেন্স মাই কিচেনের আয়োজন থেকে। আবারও ফিরে আসবো আগামী আয়োজনে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন মাইটিভির সাথে। আল্লাহ হাফেজ।